بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। এক ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, জুমার দিনে খুতবার আগে বয়ান করার মতো কোনো হাদিস আছে কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, আসলে জুমার দিনটি যেটি, জুমার যে খুতবাটা হয়, খুতবাটা হলো একটা বয়ান। এই বয়ানের আগে যদি আরেকটা বয়ান করা হয়, তখন তার আইজ জুমার খুতবার যে বয়ান, তার গুরুত্ব কমে যায়, তার প্রতি মানুষের আকর্ষণ কমে যাবে, তার দৃষ্টিভঙ্গি যে একটা তো খুতবা শুনছি, অর্থাৎ জুমার খুতবার আগে আর একটা খুতবা শোনা হয়ে গেল। আমাদের দেশে একটা তৃতীয় খুতবা এমন করে দেয়া হয়ে থাকে, বিশেষ করে অনেক মাঝহাবপন্থী ভাইদের মসজিদগুলিতে এমন হয়ে থাকে যে যারা জুমার খুতবাটা শুধু আরবি দিয়েই দেয়, যার আগে বাংলায় তারা কিছুক্ষণ বর্ণনা করে, যে এই যে একটা প্রবণতা সৃষ্টি হয়েছে, তৃতীয় আর একটা খুতবা চালু করা হয়েছে, এটা নিষেধ, এটা এমন করে করা যায় না। কারণ আবু দাউদ, নাসাই, তিরমিজিতে আমর বিন শোয়াইব, তিনি তার বাবা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আন আত-তাহাল্লু ক্বাবলা সালাতি ইয়াউম আল-জুমআহ, জুমার দিনে নামাজের আগে এরকম করে গোলাকৃত হয়ে বসে কিছু এইগুলি করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাহাল্লুক বলতে এখানে যে গোলাকৃত হয়ে বসে যে বিভিন্ন এলেম বা ইত্যাদি চর্চা ইত্যাদি এইগুলি করা, এটা নিষেধ করেছেন জুমার খুতবার আগে। তা আমাদের দেশে যে এই প্রবণতাটা চলে এসেছে, এটা এমন করে করা কি নয়, ঠিক নয়। কারণ ওয়াজ নসিহত অবশ্যই করতে হবে, কিন্তু খুতবাটার ভিতরেই ওয়াজ নসিহত ইত্যাদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাটাই ছিল ওয়াজ নসিহত, এর ভিতরেই আপনার ওয়াজ নসিহত করা দরকার। কিন্তু আমরা প্রবণতা সৃষ্টি করেছি আরবি ছাড়া বাংলায় খুতবা দেয়া যাবে না, খুতবা অবশ্যই খুতবার শব্দগুলি আরবিতে বলে এরপরে বাংলায় ব্যাখ্যা করা জায়েজ, কোনো সমস্যা নাই। আর এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। কিন্তু এটাকে পরিহার করে আমরা আলাদা আরেকটা যে প্রচলন করেছি, এটা ঠিক না। বরং যদি আজানের পূর্বে কেউ যদি কিছু দর্স তাদৃশের ব্যবস্থা করে, এ সম্পর্কে শেখ বিন বাজ রাহেমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলতেছিলেন যে এটাতে কোনো অসুবিধা নেই, যদি তাতে কোনো দরার বা ক্ষতি ইত্যাদি না হয়, যদি আজানের আগে এরকম তারা কেউ দর্শে বসে সেটা, কিন্তু এই আজানের পর থেকে আপনি এইরকম করে আবার নতুন করে খুতবার মতো একটা খুতবা দেবেন, এটা ইসলামী শরীয়তে এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা আসুন কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমি যে কথাগুলো বললাম, এটা লাজনা দায়েমা লিল বুহুস ওয়াল ইফতা এর 2716 নম্বর ফতোয়ায় উচ্চ উলামা পরিষদ, সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের এই ফতোয়ার মধ্যে এই কথাগুলি বর্ণিত রয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।